আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা শাটারস্টকে কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্ট সেটা খুলতে পারবেন। মূলত শাটারস্টকটা কি, এই শাটারস্টকে আপনি বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন, ক্লিপ পেয়ে যাবেন, ছবি পেয়ে যাবেন, এগুলো আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এগুলো আপনার কিনতে হবে। একইভাবে এগুলো আপনি বেচতেও পারেন এই অ্যাকাউন্টটা খোলার মাধ্যমে। তো আজকে এটা কীভাবে করতে হয় আজকে এই ভিডিওতে আমি দেখাবো। এই জন্য আপনার যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। যদি মোবাইলে ইউজ করতে চান তাহলে মোবাইলে যে কোনো ব্রাউজারে গিয়ে থ্রি ডট যে আইকন সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে এরকম লেখাগুলো আসবে এবং সেই লেখাগুলোর মধ্যে একটা থাকবে ডেস্কটপ সাইট, ওটা আপনি অন করে দেবেন। দেন আমি যেভাবে কম্পিউটার মতো কাজ করছি মোবাইলেও আপনি একইভাবে কাজ করতে পারবেন। এখন আমরা কী করবো, অ্যাভাস ব্রাউজারটা ইউজ করবো। আপনি চাইলে গুগল ক্রোম ইউজ করতে পারেন, মোজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন, অন্য যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। দেন আমরা এখানে সার্চ করবো শাটারস্টক কন্ট্রিবিউটর, এটা লিখে আমরা সার্চ করবো। তো আর এটা লিখে আমরা যখন সার্চ করবো প্রথম যে আমাদের ওয়েবসাইটে আসবে সেটাতে ক্লিক করবো। দেন এখান থেকে গেট স্টার্টেড এটাতে ক্লিক করবো আমরা। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখান থেকে আমরা ফুল নেম দিব, ডিসপ্লে নেম দিব, ইমেল অ্যাড্রেস দিব এবং পাসওয়ার্ড দিব। তো এখানে আমরা ফুল নেমটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব। আর একটা কথা বলে রাখি, যখন আপনি আমাদের আমরা ফুল নেমটা দিব তখন কিন্তু ডিসপ্লে নেমটাও চলে আসবে। এখন আমরা চাইলে এটা এখানে কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে আমরা ধরুন এটা কেটে দিচ্ছি, এটা কিন্তু এভাবেই থাকবে। আমরা যদি ফুল নেম এবং ইমেল যে আমাদের ডিসপ্লে নেম সেটা একই রাখতে চাই তাহলে আমাদের কিছু করা লাগবে না। দেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিব। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি আমরা ইমেলের পাসওয়ার্ড দিব? না, এখানে আমরা ইমেলের পাসওয়ার্ড নাও দিতে পারি, দিতেও পারি। এখানে আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দেন এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আট শব্দ বিশিষ্ট হতে হবে, না হলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলতেছে যখন আমরা শুধু 1 2 3 4 5 6 7 8 দিলাম তখন কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে ইউজ অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স, 1 আপার কেস লেটার, 1 লোয়ার কেস লেটার। মানে এখানে আমাদের একটা বড় হাতের অক্ষর এবং একটা ছোট হাতের অক্ষর, এগুলো ব্যবহার করে তারপর নাম্বারগুলো ব্যবহার করতে হবে। তো আমরা এরকম করে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডগুলো। তারপর এখান থেকে আমরা এই যে বক্সটা খালি সেখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। যে দেখতে পাচ্ছেন বলতেছে থ্যাংকস ফাতিন আজরুম, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে তারা আমরা যে ইমেলটা দিয়েছি সেখানে একটা তাদের ভেরিফিকেশান কোড পাঠাইছে, ওটা আমাদের এখন চেক করতে হবে, আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু এখানে আমরা প্রবেশ করতে পারবো না। তো এখন আমরা জিমেল ডট কমে চলে যাবো। জিমেল ডট কম ডট কমে চলে আসার পর এখান থেকে আমরা প্রথম যে আমরা দেখতে পাচ্ছি শাটারস্টক থেকে আমাদের একটা মেইল করেছে, ওটা আমরা ঢুকবো। এখন এখান থেকে আমরা কী করবো, প্লিজ ক্লিক টু ভেরিফাই ইউর ইমেল, এটাতে ক্লিক করবো। একটা কথা বলে রাখি, এখান থেকে যদি আপনার মেইলটা না যায় তখন এখান থেকে আপনি সেন্ড অ্যাগেনে ক্লিক করলে কিন্তু তারপর আসবে। অনেক সময় কিন্তু আমাদের এখানে যায় না, তো তখন আমরা এটাতে ক্লিক করবো। এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের এবার কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রিটা আমরা আমাদের দেশটা দিয়ে দেব, দেন এখানে অ্যাড্রেসটা দিব আমাদের, দেন সিটি, জিপ কোড এভাবে আমরা চাইলে দিয়ে দিব। এখন আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা অ্যাড্রেস লাইন টু দিতে পারি, যেখানে আমাদের অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টগুলো থাকবে, অ্যাপার্টমেন্টের নামগুলো এগুলো আমরা দিয়ে দিব। দেন এখান থেকে সিটি আমরা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে পোস্টাল কোডটা আমরা দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা যে স্টেট বা স্টেটটা সেটা দিয়ে দিব। দেন ফোন নাম্বার, দেন এখান থেকে আমরা মেইলিং অ্যাড্রেসে এগুলো ঠিক করে নেব। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা চাইলে আপলোডে ক্লিক করতে পারি অথবা গো টু ইওর ড্যাশবোর্ড। আপলোডে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিও বা যে ক্রিয়েশন ছবিগুলো সেগুলো এখানে আপলোড করে দেব প্রথমে। কিন্তু এটা আমরা প্রথমে করব না, আমাদের প্রোফাইল কমপ্লিট করার জন্য আরও কিছু কাজ বাকি, এই জন্য আমরা গো টু ইওর ড্যাশবোর্ড এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাবো নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে। এখান থেকে আমরা কী কাজ করতে পারি, এখান থেকে আমরা প্রথমে অ্যাকাউন্টে চলে যাব। দেন এখান থেকে আমাদের যে অ্যাকাউন্ট সেটিং এটা একটু আমরা ঠিক করে নেব। যেমন এখান থেকে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেটা চেঞ্জ করতে পারি। দেন এখান থেকে আমরা আমাদের যে অন্যান্য ইনফরমেশান দিয়েছি, কন্ট্যাক্ট ইনফরমেশান, এগুলো আমরা চেঞ্জ করতে পারি, নাম্বার চেঞ্জ করতে পারি, দেন পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারি। এবং এখানে আমাদের পে আউট মেথড বা আমরা কীভাবে ওদের থেকে টাকাটা নেব ওটা আমরা চুজ করতে পারি। এখানে এখান থেকে দেখা যাচ্ছে পে নিয়ার আছে, পেপাল আছে এবং স্কুইল আছে। তো এখান থেকে আপনার যেটা অ্যাকাউন্টটা আছে সেটা আপনি চুজ করবেন। দেন এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মিনিমাম পে আউট। মিনিমাম পে আউট বলতে আপনাকে যদি আপনার সর্বনিম্ন $35 হয়, $35, তখন আপনি এটা কিন্তু চাইলে তুলতে পারবেন টাকাটা, অন্যথায় এখানে পারবেন না।
তো আর আপনি যখন যে অ্যাকাউন্ট আছে সেটা ডিলিট করতে চান তো ডিলিট করার জন্য ডিলিট মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এখন এখান থেকে আমরা আর্নিং এ ক্লিক করি আর্নিং এ ক্লিক করার পর এখান থেকে আমরা আর্নিং যে সামারি ওটাতে ক্লিক করে দেখি আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল আর্নিং $0 এখানে কিন্তু আমাদের $0 দেখাচ্ছে যখন আমরা কাজ করব যখন আমাদের কাজটা মানুষ কিনবে তখন এখান থেকে আমাদের আর্নিংটা বাড়বে তখন আমরা এটা তুলে নিব টাকাটা তো এখন আমরা আবার অ্যাকাউন্টে যাই আমরা পাবলিক যে প্রোফাইল ওটাতে ক্লিক করে আমাদের প্রোফাইলটাকে একটু কাস্টমাইজ করি যেমন এখানে প্রোফাইল পিকচারটা আমাদের দেওয়া নেই এটা আমরা আপলোড করে নেব আপলোডে ক্লিক করে দেন এখান থেকে আমাদের যেসব ছবিগুলো আমাদের আছে সেটা আমরা চুজ করে নেব তো এখান থেকে আমরা ধরুন একটা ছবি চুজ করেছি এখন ছবি চুজ করার পর এখান থেকে আমাদের আমরা অনেক কিছু কাজ বাকি যেমন এখান থেকে আমরা চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারি আমাদের অন্যান্য ওয়েবসাইট থাকলে ট্যাগলাইন দিতে পারি লোকেশন দিতে পারি আমরা আমাদের দেন এখান থেকে কন্ট্রিবিউটর টাইপ আমরা সিলেক্ট করতে পারি এখানে আমরা ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ইলাস্ট্রেটর তো এখান থেকে আমরা ফটোগ্রাফার হলে এটাতে ক্লিক করব আর বাকিগুলোতে আমরা পছন্দ মতো ক্লিক করব দেন স্টাইল স্টাইল মানে এখানে আমরা কীরকম ছবি তুলি কিসের ছবি তুলি এগুলো আমরা চাইলে এখানে চুজ করতে পারি দেন এখান থেকে সাবজেক্ট মানে আমাদের সাবজেক্টটা কি ধরুন এখানে আছে বিল্ডিংস মানে আমরা অনেক সময় বিল্ডিং স্থাপনা নিয়ে ছবি তুলি তখন এগুলো আমরা চুজ করতে পারি দেন আমাদের এখানে আমরা ইকুইপমেন্ট লিখে দেবো বায়োগ্রাফি লিখে দেবো দেন এখান থেকে আমরা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো সেগুলো দিয়ে দিতে পারি এখন কিন্তু আমাদের কাজ শেষ হওয়ার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করবো দেন আমাদের কাজ শেষ তো এইভাবে আপনি শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে পারেন